দুদিনের সাংগঠনিক কাজে উত্তর ত্রিপুরা জেলায় আসলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, সাথে ছিলেন চার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা ক্রিস্টোফার তিরক। শুক্রবার ধর্মনগরস্থিত জেলা কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং চার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা ক্রিস্টোফার তিরক। তারপর বিকেলে দলীয় জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন তারা। সেখানে তাদের সাথে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত দাস, কংগ্রেস নেতা বাসি চৌধুরী প্রমুখরা। এদিনের সাংবাদিক সম্মেলনে অতিথিরা গৌতম আদানি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলে ধরেন। সেখানে গৌতম আদানিকে গতকাল আমেরিকা কোর্ট কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেখানে কোটি কোটি মানুষের স্বার্থ জড়িত, তা ধূলিসাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুত্ব আরোপ করেছেন বলে তারা তোপ দাগেন। তারা বলেন যে গরিবদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বড় লোকদের তোষামত করতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী। দেশের অর্থনৈতিক বুনিয়াদ গৌতম আদানি ভেঙে দিতে চাইছে, তার সাথে হাত মিলিয়ে কাজ করে চলেছে বর্তমান মোদী সরকার। ভারতের মানুষের পেটে ভাত না দিয়ে যোগাসন এবং প্রাণায়াম নিয়ে মানুষের মনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। কয়েকজন ধনকুবেরকে নিয়ে দেশের অর্থনৈতিক বুনিয়াদ কখনো সুনিশ্চিত করা যায় না বলে মন্তব্য করেছেন তারা। দেশের অর্থনৈতিক ভিত ভেঙে দিচ্ছে মোদী সরকার। কংগ্রেস দলের সুপ্রিমো রাহুল গান্ধী অনেক আগেই তার প্রতিবাদ গড়ে তুললেও এখনো প্রকৃত ফলাফল হাতে আসেনি। তাই কংগ্রেস দল দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন গড়ে তুলেছে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য। মোদীর নড়বড়ে অর্থনৈতিক বুনিয়াদকে ধ্বংস করে দিয়ে একটি সুনিশ্চিত ভবিষ্যতের জন্য কংগ্রেস দল আন্দোলন শুরু করেছে। এদিকে এদিন রাতে ধর্মনগরে সেখানে দলীয় কর্মী সমর্থকদের সাথে প্রদেশ কংগ্রেস সাংগঠনিক বৈঠক করবেন বলেও জানা গেছে এবং পরে শনিবার অন্য জেলার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা রয়েছে। আমেরিকার আদালতে মামলা হয় এবং সেখানকার যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারা তার তদন্ত করে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে যেটা বেরিয়ে আসে যে আমাদের দেশের যে সেবির সমতুল্য এই সংস্থা, তারা জাজ তাদের মাধ্যমে এটা প্রকাশ করে যে প্রায় 16,000 কোটি টাকা সেখানে আমেরিকাবাসীদের সঙ্গে এই আদানি গোষ্ঠী তারা সেখানে পর্যায় করেছে। এই ফ্রডের জন্য এবং ঘুষ প্রদানের জন্য, কারণ ঘুষ আমাদের দেশেও এটা আইন বিরুদ্ধ, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া এটা জরুরি। সুপ্রিম কোর্টের নির্দেশ মূলে সেবি যখন এই বিষয়টি তদন্তের জন্য তাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়, দেখা গেছে বিগত 20 মাস যেখানে 2 মাসের মধ্যে এই তদন্তের রিপোর্ট পেশ করার কথা, 20 মাস অতিক্রান্ত হলেও আদানির বিরুদ্ধে এই যে হিন্ডেনবার্গের যে রিপোর্টটি, এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই তদন্ত এখনো শেষ করা হয়। কিন্তু আমেরিকাতে এর তদন্ত হয়েছে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে যে জুরি বোর্ড, তারা সেখানে রায় দিয়ে দিয়েছে এবং সেই রায় মূলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন হল যে এই বিষয়টা, এটা তো বারংবার এসছে, দেখা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যে সাধারণ 30 কোটি টাকা 100 কোটি টাকার যখন বিরোধী কোনো মুখ্যমন্ত্রী, বিরোধী দলের কোনো নেতা বা কোনো রাজ্যে বিরোধী সরকার তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য সেখানে সিবিআই, ইডি, ইনকামট্যাক্স সমস্ত ডিপার্টমেন্টগুলি তারা যখন ঝাঁপিয়ে পড়ে, তারা যখন বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে জেলখানায় পুরে দেন, বিরোধী দলের নেতা কর্মীদের অকপটে তারা সেখানে তাদেরকে আইনি শায়েস্তা করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করেন এবং সেটা দেখা যায় পরবর্তী সময়ে অনেক সময় নির্দোষকেও এই আইনের আওতায় নিয়ে ফেলে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়। কিন্তু সঠিক তদন্তের জন্য আদানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, আদানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়,
কংগ্রেস দল যার জন্য বলেছে যে হাম আদানিকে হায় কন, এই স্লোগান কংগ্রেস দলের তরফ থেকে উঠেছে যে আজকে এই আদানিকে কারা পেছন থেকে সহযোগিতা করছে, আদানির সঙ্গে কার ঘনিষ্ঠতা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিভিন্ন উচ্চ পর্যায়ের মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন শাসক দলের নেতৃত্বরা, তাদের সঙ্গে আদানিদের ওঠা বসা, আদানি সহ আরও সাতজনের বিরুদ্ধে আজকে আমেরিকান কোর্টে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং সেবির যিনি কর্ণধার মাধুরী পুরি বিচ, যার বিরুদ্ধে কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ উঠেছিল এবং তদন্তের জন্য আমরা বারংবার আমরা বলেছি, দেখা গেছে আজকে এই অর্থনৈতিক যে ডিফালকেশন, এই ডিফালকেশনে তাদের নাম সব ধীরে ধীরে প্রকাশ পেয়েছে। আমরা কংগ্রেস দলের তরফ থেকে এই বিষয় নিয়ে, কারণ এটা কারা ক্ষতিগ্রস্ত, দেখা গেছে যে এই ঘটনায় গতকালকে প্রায় স্টক এক্সচেঞ্জে যে একটা মারাত্মক পতন নেমে এসেছে, এতে করে ভারতবর্ষের প্রায় 10,000 কোটি যে বিনিয়োগকারী তাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।